আপনাদের জন্য একটা প্রিমিয়াম সেগমেন্টের প্রপার্টি আজকে নিয়ে এসেছি। 1850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট উইথ পার্কিং বিক্রি হবে। কিন্তু লোকেশনের ব্যাপারে প্রথম বলি, আজকে লোকেশনটা খুবই ভালো, অসাধারণ লোকেশনে ফ্ল্যাটটা দেখতে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি একদম NSC বক্স রোডের উপরে। যারা লোকেশনটাই সব থেকে বেশি ভাইটাল মনে করছেন, যারা লোকেশনটাকেই ফার্স্ট প্রেফারেন্স মনে করছেন, তাদের জন্য এই ফ্ল্যাটটা। বাড়ি থেকে বেরিয়ে সব কিছুই আপনি ট্রান্সপোর্টেশনের পাবেন। এখানে আমরা একটা 1850 স্কোয়ার ফিটের ফ্ল্যাট উইথ পার্কিং দেখতে চলেছি। খুবই ভালো কাজ করেছে, লাস্ট অবধি আপনারা অবশ্যই দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। বাউন্ডারি ওয়ালের মধ্যে যে জিনিসগুলো দেখছিলেন যেরকম বানানো আছে, এগুলোতে লাইট এখন বসা বাকি আছে, কিছু কাজ বাকি আছে। এক বছরের প্রপার্টি, সোজা NSC বোস রাস্তা দেখছেন। আর এখান থেকে পার্কিং কোনটা রয়েছে ফ্ল্যাটের সাথে, প্রথমে আমরা ওইটা দেখব। যে পার্কিংটা দেখছেন, এই পার্কিংটা আমাদের 1850 ফুটের ফ্ল্যাটটার সাথে রয়েছে, একদম পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট। আর দেখুন, পার্কিং স্পেসটা পুরোটাই টাইলিং করা আছে, আর প্রত্যেকটা পার্কিংই ইন্ডিপেন্ডেন্ট। এবার আমরা উপরে গিয়ে আস্তে আস্তে দেখব। এখন আমরা এলিভেটরের জায়গাটা দেখছি। যে লিফ্টটা দেওয়া হয়েছে সেটা পুরোপুরি একটা অটোমেটিক এলিভেটর রয়েছে। যা জিনিসপত্র দিয়েছে, যা কোয়ালিটি ইউজ করেছে, প্রত্যেকটা জিনিস ভালো ইউজ করেছে। লাস্ট অবধি অবশ্যই দেখবেন। ছাদে গিয়ে আমরা প্রথমে একটু দেখবো লোকেশনটা কোথায় রয়েছে, মেট্রো থেকে কী ডিস্টেন্স আছে, আর তারপরে আপনাদের ফ্ল্যাটটা দেখাবো। ছাদ অবধি পুরোপুরি লিফ্টটা আসে। 5th ফ্লোরে আমরা এখন রয়েছি। আমরা ছাদে এলাম, লিফ্ট দিয়েই এলাম, আর এটা স্টেয়ার কেসের জায়গা। 4th ফ্লোরের ফ্ল্যাট, 4th ফ্লোর টপ ফ্লোর বলতে পারেন, কিন্তু সব থেকে বেটার ফ্লোরটা এখন দেখাচ্ছি। আর মেট্রো স্টেশনটা দেখছেন, অসাধারণ এই লোকেশনটা। পেছন দিকে মেট্রো স্টেশন, আর সামনের দিকে বাস অটো সব পাওয়ার একটা পয়েন্ট আপনি বলতে পারেন। মাস্টারদা সূর্য সেন, এই মেট্রো স্টেশনটা আপনারা দেখছেন ঠিক বাড়ির পেছনে, আর এদিকটাই আমাদের সাউথ হচ্ছে। আর যেই মেট্রোটা বেরোচ্ছে এখন সোজা গড়িয়ার দিকে চলে যাচ্ছে, আগে গীতাঞ্জলি যাবে তারপর গড়িয়া যাবে। তো এটা ছিল লোকেশনের ব্যাপারে আপনাদের একটা আইডিয়া দিলাম। 4th ফ্লোর বেটার ফ্লোর কেন বললাম, এই ছাদটা পুরোপুরি যে আছে আমাদের শেড করা আছে, আর সেটাই আমার মনে হয় বেস্ট ফ্লোর। কেননা 1st ফ্লোর 2nd ফ্লোরে তো এতটা হাওয়া বাতাস হবে না, কিন্তু এই ফ্লোরে আমার যখন শেড করা আছে এটাই আমার বেস্ট ফ্লোর মনে হয়েছে। এখানে আমরা ফ্ল্যাটটা দেখব। ছাদের সাথে একটা টয়লেটও করা আছে, যদি কোনো সময় অকেশন হয় তো সেই অকেশনে আপনাদের এই জায়গাটা, এই টয়লেটটা ইউজ করতে পারবেন। এটা ছিল পুরো রেসিডেন্সিয়াল এরিয়াটা আপনারা দেখলেন। ছাদের উপরে সেট যা ছিল সেটটা দেখলেন। এখন আমরা গিয়ে 1st ফ্লোরে, এই 4th ফ্লোরে ফ্ল্যাটটা দেখে নেব। পার ফ্লোর দুটো করে ফ্ল্যাট, আর আমরা সাউথের ফ্ল্যাটটা দেখব। এখন আমরা ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করে দেখছি আমরা ড্রয়িং আর ডাইনিং এর এরিয়াটা। চারিদিক থেকে ফ্ল্যাটটা খোলা রয়েছে, ইস্ট খোলা আছে, সাউথ খোলা আছে, ওয়েস্ট খোলা আছে। লাইফ টাইম এই ভেন্টিলেশনটা আপনাদের থাকবে। আর ড্রয়িং ডাইনিংটা কীরকমভাবে বানানো আছে দেখতে পাচ্ছেন। একটা বিশাল বড় ডাইনিং আর ড্রয়িং রয়েছে, তার সাথে বক্স জানলা ইস্টের দিকে, ওয়েস্টের দিকে, চারিদিকে। একটা ছোট্ট পাগলামি করেছে আপনাদের দেখাই আমি। ঢোকার যে জায়গাটা সেটা ওখানে যেটা দেখছিলেন একটা সিমেন্টের সেট সেখানে ছিল, এই সিমেন্টের সেটের কথা বলছি। এখান থেকে না করে এখন এন্ট্রেন্সটা এখন কিচেনের থেকে করেছি, ডাইরেক্ট ঢুকে আমরা কিচেনে ল্যান্ড করেছি। দেখুন, কিচেনে ল্যান্ড করলাম, তারপরে আমরা ড্রয়িং ডাইনিং এলাম। এটা একটা ছোট্ট পাগলামি হয়েছে, যাই হোক, যেখানে এন্ট্রেন্স ছিল সেখান থেকেই আপনারা এন্ট্রেন্স করবেন আর ডাইরেক্ট ড্রয়িং ডাইনিং এরিয়াতেই আপনারা পৌঁছাবেন। কিচেনটা আমাদের ড্রয়িং ডাইনিং থেকে আলাদা করা আছে, সেপারেট করা আছে। আমরা ঠিক ইস্ট কর্নারে দাঁড়িয়ে আমরা এখন ড্রয়িং ডাইনিংটা দেখাচ্ছি। আর টাইলসগুলো দেখুন, খুব সুন্দর টাইলস দিয়েছে। এখানটা বসার জায়গা রয়েছে আর পুরোপুরি ভ্যাকেন্ট রয়েছে, এটাই আমাদের ইস্ট। ড্রয়িং ডাইনিংয়ের সাথে কিচেন দেখলেন, সোজা দুটো বেডরুম আছে, একটা টয়লেট আছে, আর এটা 3rd বেডরুমটা দেখব, লাস্টে দেখব এই বেডরুমটা। টোটাল এই 1850-এর মধ্যে 3টে বেডরুম আছে, 3টে বাথরুম আছে, আর
বিশাল বড় একটা ড্রয়িং ডাইনিং আছে, এটাই আমাদের লেআউট। দেখুন ডান দিকে একটা বেডরুম আর বাঁ হাতে একটা বেডরুম দেখছেন। বাঁ হাতে যে বেডরুমটা আছে সেটা এক্সট্রিম সাউথ পড়ছে, একটা টয়লেট দেখতে পাচ্ছেন। তার আগে একটা বেডরুম দেখে এসেছি আমরা, এক এক করে ডিটেইলভাবে দেখব। প্রত্যেকটা জায়গায় একটা করে বক্স জানলা দিয়েছে, স্টোরেজ জায়গা, প্রচুর স্টোরেজের জায়গা রয়েছে। এটা আমরা ফার্স্ট বেডরুমটা, যেটা মাস্টার বেডরুম, প্রথম মাস্টার বেডরুমটা দেখছি। একটা টাইলস, দুটো টাইলস, তিনটে টাইলস, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 14 ফিটের মতন লম্বা আছে। আর ঠিক পেছন দিক থেকে এটাই আমাদের সাউথ, আর এটাই আমরা দেখছিলাম ছাদ থেকে, মেট্রো স্টেশনটার ভিউ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। মেট্রো স্টেশনের পাশে একটা বাস স্ট্যান্ড আছে, জানি না কী বাস চলে, কিন্তু একটা বাস ওখান থেকেও চলে। আর এই বেডরুমটার সাথে যে বাথরুমটা রয়েছে সেটা আপনাদের দেখাই প্রথমে। একটা স্কোয়ার সাইজের বাথরুম বলতে পারেন, স্কোয়ার তো ঠিক না কিন্তু অনেকটা স্কোয়ার। যেমন টাইলসগুলো হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, চারটে আর তিনটে, মানে 8 ফিট লম্বা, 3 ফিট চওড়া রয়েছে এই বেডরুমটা। আর এক টাইলস হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 12 ফিট চওড়া আছে এই বেডরুমটা, মানে 14 ফিট আর 12 ফিটের এই বেডরুমটা দেখলাম। এই বেডরুম থেকে বেরিয়ে আমরা দ্বিতীয় বেডরুমটা দেখছি, সেটাও অনেক বড় বেডরুম। দেখুন টাইলসগুলো গুনছি, আবার একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, মানে 14 ফিট লম্বা। আর সোজা ওইখানে একটা লফট দেখছেন, বিশাল বড় স্টোরেজের জায়গা রয়েছে। এটা আমাদের সাউথ ওয়েস্ট, না অ্যাকচুয়ালি সাউথ একটু কম, ওয়েস্ট বেশি। এই ওপেনিংটা আমরা পাচ্ছি এখান থেকে, এটা খোলা থাকবে, আর এটাও বক্স দেওয়া আছে। এখানে একটা ওয়াল আলমিরা স্পেস বিশাল দেখতে পাচ্ছেন আপনারা। আর এই বেডরুমের সাথে যেটা অ্যাটাচ টয়লেট আছে সেটাও আপনারা দেখুন। একদমই ডিসেন্ট সাইজ, আর যা যা কোয়ালিটিগুলো দেখছি আমার খুবই ভালো লেগেছে। দরজাগুলো নেই, খালি ল্যামিনেট কিছু করা বাকি আছে এখানে। এটা আনফার্নিশ ফ্ল্যাট, এটার প্রাইস নিয়েও আপনাদের লাস্ট অব্দি বলবো কী প্রাইস পড়ছে। এখানে একটা ফার্নিশ ফ্ল্যাটও আছে, 1850 উইথ পার্কিং, 1,55,00,000 টাকা ওইটার প্রাইস আছে, আর এটা একটু কম আছে। এটা হচ্ছে 1,20,00,000 রুপিস উইথ পার্কিং আপনারা পাবেন এই ফ্ল্যাটটা। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আমাদের যেটা কমন টয়লেট রয়েছে সেটা দেখুন, যথেষ্ট স্পেসিয়াস আর খুব সুন্দর টাইলসের কম্বিনেশনগুলো রয়েছে। এই বাথরুমের সাথেই আপনাদের ওয়াশিং মেশিনেরও পয়েন্টটা দেওয়া রয়েছে, বাকি গিজার পয়েন্ট, যা যা পয়েন্ট দরকার সবই রয়েছে এখানে। আর এটা হচ্ছে ওয়াশিং মেশিনের পয়েন্টটা এই জায়গাটাতে। এখানে যে লবিটা দেখছেন, এখানটাতে অনেক কিছু আপনারা করতে পারেন বসার জন্য, কেননা যেহেতু সাউথ ওয়েস্ট, সাউথ ইস্টটা পুরোপুরি ওপেন দেখতে পাচ্ছেন, তো অসাধারণ হাওয়া হচ্ছে, এখনও হচ্ছে। আর লাস্ট বেডরুমটা আমরা দেখে নিচ্ছি, যেটা একটু ছোট বেডরুম এই বেডরুমগুলোর তুলনায়। 10 ফিট x 10 ফিটের বেডরুম হচ্ছে, একটা ওয়াল এলভার স্পেস, একটা বক্স জানলা দেখতে পাচ্ছেন। প্রথম যে মাস্টার বেডরুমটা আমি দেখিয়েছিলাম, আমি জানি না ওই টাইলস গুনতে কিছু ভুল করলাম কি না, 14 ফিট x 12 ফিট হতে পারে, বা 12 ফিট x 12 ফিটের বেডরুম হতে পারে, ওটা একটু দেখে বলতে হবে। প্রত্যেকটা সুইচ, মডুলার সুইচ দেওয়া হয়েছে, বেড সুইচ দেওয়া আছে। এটাই ছিল আজকের আমাদের 3BHK 1850। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার তো খুব ভালো লেগেছে। আর যারা এরকম লোকেশনে একটা ফ্ল্যাট চাইছেন, একটু ভালো প্রিমিয়াম ফ্ল্যাট, তাদের জন্য এই ফ্ল্যাটটা হতে পারে। একদিন আগে ফোন করে আপনাদের ভিজিটের জন্য জানাতে হবে। আর লাস্টলি আমরা এখন কিচেনটা দেখছি,
যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন করতে পারেন, এটা কেএমসি থেকে মানে কলকাতা কর্পোরেশন থেকে অ্যাপ্রুভড এই সাইটটা। কিচেনটাও বেশ বড়, অনেক বড়। কিচেন টপটা গ্রানাইটের রয়েছে আর কিচেন থেকে একটা এই ভিউ আপনারা এখান থেকেও পাবেন। এটা ছিল আজকের লেআউট। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।